অনুব্রতকে দিল্লি যাত্রা আটকাতে পারলে অনেক রাঘব পোয়াল বেঁচে যাবে, আর সেই জন্য পুরনো মামলাগুলিকে নতুন করে টেনে নিয়ে আসা হচ্ছে। দুর্গাপুর স্টেশনে নেমে মন্তব্য বিজেপির কেন্দ্রীয় নেতা দিলীপ ঘোষের। অনুব্রত যত পুরনো মামলা আছে সেইগুলি আদালত চেয়ে পাঠানোতে তৃণমূল আরও ভয় পেয়ে গেছে বলে মন্তব্য বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষের। দুর্গাপুর থেকে অনিল গিরির রিপোর্ট, আজতক বাংলা। দুর্গাপুরে চায় পে চর্চা অনুষ্ঠানে যোগ দেন দিলীপ ঘোষ। অনুব্রতকে বীরভূমের বাঘ বলা হচ্ছে। তৃণমূল নেতারা বলছে ও নাকি বাঘ, তাই বাঘকে রাস্তায় না হাঁটিয়ে খাঁচায় পড়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যতই দিল্লি যাত্রা আটকানোর চেষ্টা হোক, এবার খাঁচায় পড়ে সেই বাঘকে দিল্লিবাসীকে দেখানোর জন্য নিয়ে যাওয়া হবে বলে মন্তব্য দিলীপ ঘোষের।